তুমি কারোর বললো না, তুমি ওস্তাদের বললো না, ওস্তাদ উদু আলাইয়া, আমার জন্য আমার বিরুদ্ধে দোয়া করেন, এটা ওস্তাদরে বলবা না। ওস্তাদরে বলবে কি, উদু লি, কি বলবা, উদু লি, উদু আলাইয়া বলবা না। তো এরকম রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিয়াল এবং জাকওয়ানের বিরুদ্ধে দোয়া করেছেন, হ্যাঁ, রুকুর পরে। এটা আসলে এক মাস যাবত ওই যখন নাকি 70 জন সাহাবি এক জায়গার মধ্যে কোরআন শিক্ষার জন্য রসুল পাঠাইছিলেন, কিন্তু ওদেরকে হত্যা করছে ওরা ধোকা করে মুনাফিকরা, ইহুদিরা সম্ভবত বা মুনাফিকরা। তো তখন রসুল এই রিয়াল এবং জাকওয়ান এই দুইটা গোত্র ছিল, সেই গোত্রের বিরুদ্ধে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম এক মাস যাবত বদদোয়া করছেন যে এদেরকে আল্লাহ তাআলা এরা আমাদের মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করছে, এদেরকে ধ্বংস করেন। এই বদদোয়া করার যে বিষয়টা ছিল তখন, এটা এখনো আমরা কোনোতে নাজেলা পড়ি রাকাতে রুকুর পরে, দ্বিতীয় রাকাতে রুকুর পরে দোয়ায় কুনুত পড়ে, হ্যাঁ, বা কোনোতে নাজেলা পড়ে, এই কোনোতে নাজেলা ছিল সেটা। তো এই হাদিসটা তারপরে তাহলে এটা দেখো, এটা সবার কাছে প্রসিদ্ধ, এটাকেও আমরা মাশুর বলবো, মাশুর বাইনাল ফোকাহা, ফকিহদের কাছে প্রসিদ্ধ। কারণ মনে করো যারা যে জিনিস নিয়ে আলোচনা করে, যারা যে জিনিস নিয়ে আলোচনা করে সেই জিনিসের গুরুত্ব তাদের কাছে থাকে। সেই জিনিসগুলো তোমার কাছে বেশি জান, তুমি যদি নাকি মনে করো শিক্ষক হও, তাহলে সংক্রান্ত শিক্ষার গুরুত্ব সম্পর্কে সেই তোমার থাকে। এভাবে করে যে যে পেশা ওই হাদিসগুলো তার কাছে থাকে বা ওই হাদিসগুলো জানা থাকে। এরকম ফকিহদের কাছে ফতুয়া আসে শুধু তালাকের, তাহলে তালাকের হাদিস তাদের কাছে প্রসিদ্ধ। যেমন এখানে একটা প্রসিদ্ধ হাদিস আছে, আবগাদুল হালালি ইলাল্লাহি আত-তালাক, আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় হলো তালাক। আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় হালাল কাজ কি? তালাক, আবগাদুল হালালি ইলাল্লাহি আত-তালাক। এটার অর্থ কি? হ্যাঁ, যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে অপছন্দনীয় হলো তালাক, এইটা। তারপরে মাশহুর বাইনাল উসুলিয়িন, মাশহুর বাইনাল উসুলিয়িন মানে উসুলে ফেকা যারা বানায় বা উসুলে ফেকা যারা বেশি ভাবেন তাদের কাছে প্রসিদ্ধ হাদিস, যেমন মিসালু হাদিস, এই হাদিসটা রুফি আনুম্মাতি আল খাতাউ ওয়ান নিসিয়ানু ওমাস্তুকরিহু আলাইহি, যে আমার উম্মত থেকে, আমার উম্মত থেকে উঠাইয়া নেওয়া হয়েছে ভুল, ভুল করা, ভুলে যাওয়া এবং জোর করানো, অর্থাৎ এগুলার কোনো গুণা হবে না। হ্যাঁ, এটা উসুলিদের কাছে প্রসিদ্ধ, কারণ উসুলিরা ভাবে কিভাবে মানুষকে সহজ করা যায়, দিনটাকে সহজভাবে উপস্থাপন করা যায়। তাই যদি কঠিন হয়ে যায়, যেমন একজন মানুষ ভুলে করে ফেললো, এখন তখনও যদি তার গুণা হয় তা কেমন হবে, অথবা ভুলে গেল নামাজের কথা, ভুলে গেছে, তখনও যদি তার নামাজ না পড়ার গুণা হয় তাহলে কষ্ট হয়ে যাবে। এরকম জোর করে করানো হয়েছে, অন্যায় কাজ তারে জোর করে করানো হয়েছে তারে দিয়ে, তারপরে সে চাপে পড়ে করছে, এখন এটাও যদি নাকি তার গুণা হয় তাহলে এটা কষ্ট হয়ে যাবে। এই জন্য উসুলে ফেকারদের তো দিনকে সহজভাবে উপস্থাপন করতে চান, এই জন্য এই হাদিসটা নিয়ে তারা বেশি আলোচনা করেন, এই জন্য এটাই তাদের কাছে প্রসিদ্ধ। কি সেটা? রুফিয়া আনুমাতি, আমার উম্মত থেকে তুলে নেওয়া হয়েছে আল খাতাউ, হ্যাঁ, ভুল করা, হ্যাঁ, অনিসিয়ান, ভুলে যাওয়া, অমাস্তুকি আলাই, জোর করে করানো। সাহাহু ইবনে ইবনে হিব্বান ওয়াল হাকিম, মাশহুর বাইনা নুহাত, মাশহুর বাইনা নুহাত, হ্যাঁ, এটা হলো যারা নাহুবিদ তাদের কাছে প্রসিদ্ধ, মাশহুর বাইনা নুহাত। মিসাল হু হাদিস নামাল আব্দ সুহাইব লাউলাম ইয়াখাফিল্লাহ লাম ইয়াসিহি, নাহুবিদা নাহবিদা আসলে তো তারা কোনো অর্থ নিয়ে আলোচনা করে না, তারা দেখে যে তাদের
জন্য কি কি উদাহরণ হাদিস থেকে পাওয়া যায়, কোরআন থেকে পাওয়া যায়। তো তারা এই একটা হাদিস আছে, যেমন নিয়ামাল আব্দু সুহাইব, তারা আফআলুল মাদহে ওয়া যাম বলে একটা চ্যাপ্টার আছে, ওইখানে তারা উদাহরণ চায় যে হাদিসের মধ্যে কোন উদাহরণ আছে। তারা খুঁজে পেয়েছে একটা উদাহরণ, সেটা কি? সেটা হচ্ছে যে নিয়ামাল আব্দু সুহাইব, সুহাইব খুব ভালো বন্দা, লাউলাম ভালো লোক, লাউলাম ইয়াখাফিল্লাহ আলামি আসি, আল্লাহকে ভয় না করলে গুনাহ করে ফেলতো। হ্যাঁ, আল্লাহকে ভয় না করলে সে গুনাহ করে ফেলতো। কথা কি শোনা যায়? আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, ওই মাঝে মাঝে আনস্টেবল দেখাচ্ছে, আচ্ছা ইন্টারনেট। তারপরে নিয়ামাল আব্দু সুহাইব, তাহলে এটা এই হাদিসটা, এটা একটা হাদিস মানে কিতাবের মধ্যে, কিন্তু এই হাদিসটা কাদের কাছে প্রসিদ্ধ? না, হাবিবদের কাছে প্রসিদ্ধ, কারণ তারা উদাহরণের জন্য এটাকে নিয়েছেন। নিয়ামাল আব্দু সুহাইব লাউলাম ইয়াখাফিল্লাহ লাম ইয়াসিহি, অথচ এটার কোনো সনদ নাই, লা আসলালাহু মানে এটার কোনো সনদই নেই। এরপরে মাশহুর বাইনাল আম্মা, সাধারণ মানুষের কাছে প্রসিদ্ধ, মিসালু হাদিস আল আজালাতু মিনাশ শয়তান, তাড়াতাড়ি করা এটা শয়তানের কাজ। আল আজালাতু মিনাশ শয়তান, এটা তাড়াতাড়ি করা শয়তানের কাজ। আখরাজাহু তিরমিজি, এটা ইমাম তিরমিজি বলেছেন। এর সাধারণ মানুষ নসিহত করে না, বুড়া বুড়িরা সতর্ক করে, তাড়াতাড়ি করে না, তাড়াতাড়ি করাটা এটা পাপ, বা তাড়াতাড়ি করাটা এটা মানে ঠিক নয়। হ্যাঁ, আগে গেলে বাঘে খায়, হ্যাঁ পিছিয়ে গেলে টাকা পায়, এই জাতীয় মানে এই ধরনের আজালাতু মিনাশ শয়তান, তাড়াতাড়ি করে এটা শয়তানের কাজ। এটা এই প্রসিদ্ধ হয়ে গেছে সাধারণ মানুষের কাছে, কারণ এটার আমলটা মানুষকে নসিহত করার জন্য বলা হয়। তাহলে দেখো এই ছয়টা জিনিস, এই ছয়টা উদাহরণ বলা যায় মাশহুর গাইর ইসতেলাহি, এটার নাম হলো মাশহুর গাইর ইসতেলাহি। এটা ঠিক পারিভাষিক মাশহুর না, পারিভাষিক মাশহুর হইতে হইলে কমপক্ষে তিনজন রাবি বা তার চেয়ে বেশি থাকতে হবে। আর অপারিভাষিক না মাশহুর, যেটা মাশহুর গাইর ইসতেলাহি, সেটার এই কয়েকটা উদাহরণ, এখানে ছয়টা উদাহরণ দিছে যে এগুলা হলো এমনি এমনি প্রসিদ্ধ হয়ে গেছে। এটার মধ্যে কোনোটার মধ্যে সনদ আছে, কোনোটার মধ্যে সনদ নাই, কোনোটার মধ্যে সনদ বেশি আছে, তো সেই দিকে তাকাবো না আমরা, যেহেতু মানুষের মুখে প্রসিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, মাস্তাহারা আলাল আলসিনা, এটার সংজ্ঞাটা হলো এরকম, এই যে সংজ্ঞাটা দিছে কোথায়, এই যে এখানে, এই যে মাশহুর গাইর ইসতেলাহির সংজ্ঞাটা হলো এটা, মাস্তাহারা আলাল আলসিনা, যেটা মুখে মুখে প্রসিদ্ধ, কোন শর্ত রেয়ায়াত করা ছাড়াই। হ্যাঁ আচ্ছা, এরপরে তোমার মাশহুরের এগুলা গেল, হুকমুল মাশহুর, মাশহুরের হুকুম কি আর মাশহুর ইসতেলাহি গায়ের ইসতেলাহি, মাশহুর ইসতেলাহি ও গায়ের ইসতেলাহি, এই কারণে সহি হইতে পারে না, গায়ের সহি হইতে পারে, বরং সহি হইতে পারে, হাসান হইতে পারে, দঈফ হইতে পারে, মৌজুও থাকতে পারে, কিন্তু মাশহুর ইসতেলাহি যেটা ওই যে তিনজন থাকতে হবে, এরকম কোন মাশহুর যদি নাকি সহি হাদিস হয়, তাহলে সেটা কিন্তু আজিজ এবং গরিবের উপরে প্রাধান্য পাবে। এইটুকুই মাশহুর হুকমুল মাশহুর হলো যে এইটুকু বলা যায় যে ইনসাহাল মাশহুর ইসতেলাহি ফাতাকুনু লাহু মিজাতুন তুরাজ্জিহুহু আলাল আজিজ ওয়াল গরিব। ইনসাহাল মাশহুরুল ইসতেলাহি মানে পারিভাষিক মাশহুরটা যদি সহি হয়, তাহলে তার এমন একটা বৈশিষ্ট্য থাকবে যার কারণে সে আজিজ এবং গরিবের উপরে প্রাধান্য পাবে। ঠিক আছে, হ্যাঁ, আশারুল মুসান্নাফাতি ফি, এখানে আশার মুসান্নাফাত মানে সবচেয়ে প্রসিদ্ধ কিতাব সমূহ, মাশহুরের প্রসিদ্ধ কিতাব সমূহ, এটা লাগবে না আমাদের। এরপর আজিজ চলে আসছে, আজিজ, আজিজের মধ্যে আমরা দেখি আজিজ একদম সংক্ষিপ্ত শুধু সংজ্ঞাটা, তারিফ লোগাতান সিফাতুন মুশাব্বাহা মিন আজ্জাই আইজু, আজ্জাই আইজু এই ফেলের সিফাতে মুশাব্বাহ হলো আল আজিজ, আজ্জাই আইজু এই ফেলের সিফাতে মুশাব্বাহ হলো আল আজিজ। আচ্ছা আমি আর লম্বা করি না, ইসতেলাহান আল্লাহ ইয়াকিল্ল রুওয়াতুহু আন ইসনাইনি ফি জামিয়ি তাবাকাতি সনদ, সনদের প্রতিটি স্তরে দুইয়ের নিচে নামে না, এটা হলো আজিজ। আল্লাহ ইয়াকিল্ল রুওয়াতুহু আন ইসনাইনি ফি জামিয়ি তাবাকাতি সনদ, সনদের প্রতিটি স্তরে দুইয়ের নিচে নামে না, সেটাই হলো আজিজ। ঠিক আছে, সনদের প্রতিটি স্তরে দুইয়ের নিচে না নামলে সেটাই হলো আজিজ। আচ্ছা, মেসাল সরহ তারিফ লাগবে না, মেসাল লাগবে না, আজিজের মেসাল লাগবে না, এটাও লাগবে না। আমরা গরিবের মধ্যে চলে আসি, গরিব তারিফ লোগাতান আবিধানিক ভাবে গরিব অর্থ কি, হুয়া সিফাতুন মুশাব্বাহ বিমানা লাগবে না, সিফাতুন মুশাব্বাহ, সিফাতুন মুশাব্বাহ, সেটা সিফাতুন মুশাব্বাহ, হ্যাঁ বিমানাল মুনফারেদ, এতটুকু নেওয়া যায়, বিমানাল মুনফারেদ মানে একক অর্থে একক। আচ্ছা, মুস্তালাহান মায়ান তারি দুবি রেওয়ায়তি রাবিন ওয়াহিদিন, পরিভাষায় যে হাদিসের একজন রাবি সেটা লোকারি, মানে কমপক্ষে একজন হয়ে গেলে সেটা হলো গরিব, কমপক্ষে দুইজন হইলে সেটা হলো আজিজ, যেটা আমি বলছিলাম যে কমপক্ষে একজন হইলে সেটা হলো গরিব,
একজনের নিচে তো হইতে পারে না, মানে যাইতে যাইতে একজন হয়ে গেলে। আর আজিজুল এই যে দেখো মা আল্লাহ ইয়াকিল্লা রুয়া তো আনিস নাই, দুইয়ের নিচে নাম না নামলে কমপক্ষে দুই থাকতে হবে। আর মাসুর, মাসুরের মধ্যে তিন বা তিনের অধিক, কমপক্ষে তিন, ঠিক আছে কমপক্ষে তিন বা তিনের অধিক, সেটা হইলে মাসুরের হচ্ছে সংজ্ঞা তো আগে চলে গেছে। তাহলে এ হলো আজিজ, আজিজ হলো আবিধানিকভাবে আজাই আইজু, পরিভাষা হইলো দুইয়ের নিচে নামবে না। আমরা এখান থেকে আর অন্য কিছু নেই নেই, আজিজের শুধু সংজ্ঞা নিয়েছি। গারিবের জন্য বলছি যে সিফাতে মুসাব্বা, আর ইসতালাহান হলো মায়ান ফারিদ বি রিওয়ায়াতি রাবিন ওয়াহিদ, এতটুকু নিয়েছি, ঠিক আছে। এরপরে গারিবের ভিতরে আরো কিছু কথা রয়েছে, সেই কথাগুলো আমাদের বলতে হবে। এখানে বলতেছে গারিবের আরেকটা নাম আছে, এটা লাগবে না, সরহ তারিফটা লাগবে না, তাসমিয়াতুন সানিয়াতুন লাহু। গারিবের আরেকটি নাম আছে তাসমিয়াতুন সানিয়া, তাসমিয়া মানে নামকরণ করা, দ্বিতীয় নামকরণ, লাহু মানে ওই গরিবের। গারিবের আরেকটা নাম আছে, সেটার নাম এত লম্বা করার দরকার নেই, সেটার নাম হলো আলফার্দ, বুঝছো। যে দুটাই হলো পরস্পর সমর্থবোধক। অন্যরা আবার কিছু কিছু এটার মধ্যে বেশ গুণ করেছেন, করেছেন যে গারিব আর ফর্দের মধ্যে এটা লাগবে না আমাদের, গারিব আর ফর্দের মধ্যে। তবে গারিব বা ফর্দ এটা আবার দুই প্রকার, এই যে এখানে বলছেন গারিব আর ফর্দ এটা দুই প্রকার, এটা হলো ফর্দুল মতলাক, ফর্দুল নিসবি। হ্যাঁ, আকসামুহুর ও আকসামুহুর মধ্যেই আছে আকসামুহুর। ইয়াকসামুল গারিব বিনিসবাতিল মাওয়াদি আত-তাফারুদ ইলা কিসমাইন, হ্যাঁ, যে কোন জায়গায় গারাবারটা আছে সেই হিসাবে এটা দুই প্রকার। একটা হলো গারিবে মতলাক, সনদের গোড়াতেই যেটা গরিব রয়ে গেছে সেটা হলো গরিব মতলাক। সনদের গোড়া বলতে সাহাবি, সাহাবির ওখানে যাইয়ে একজন মাত্র রাবি, তাহলে সেটাই হলো গরিব মতলাক। মা কানাতিল গারাবা ফি আসলে সনাদি, আই মায়ান ফারিদু বি রিওয়ায়াতি শখসান ওয়াহিদ ফি আসলে সনাদিহি, হ্যাঁ, যে যে যেটার রেওয়ায়তের ব্যাপারে একজন ব্যক্তি আলাদা হয়ে গেছে সনদের গোড়াতে, সেটাই হলো দেখো একজন হয়েছে এইখানে একটা সনদ, আসলুস সনদ, এই যে আসলুস সনদ, ওই যে হাসিয়া দিয়ে বুঝাইছে নিচে আসলুস সনদ, তাই তরাফুল্লাহি ফিহি সাহাবি, মানে ওই যে গোড়া সনদের গোড়া হচ্ছে সাহাবি, কারণ রাসুলের পরেই হচ্ছেন সাহাবি। তাহলে রাসুল তো, রাসুলের কথাকেই তো আমরা হাদিস বলতেছি, রাসুলের বর্ণনাকারী হচ্ছেন সাহাবি। তাহলে এখানে দেখো সংজ্ঞাটা গরিবে মতলাকের, মা কানাতিল গারাবাতু ফি আসলি সনদিহি, সনদের গোড়াতেই যেটা গারাবাত সেটা হলো গরিবে মতলাক। মেসাল ইন্নামাল আমালু বিনিয়াত, দিলে হবে, অসুবিধা নেই, এটা শুধু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে আসছে। আর গরিবে নিসবি কাকে বলে, এটা দেখো গরিবে নিসবি মানে যার গারাবাতটা সনদের মাঝে হয়েছে, মানে এটা ঠিক ওই রকম গোড়াতে সাহাবি একজন ছিল এরকম না, কিন্তু মাঝখানে এসে কোনো একটা বিষয়ে আলাদা হয়ে গেছে, সেই জন্য এটাকে গারিবে নিসবি বলা হয়। মা কানাতিল গারাবা ফি আসনাই সানাদি, আই আইয়ার বিয়াহু আকসার মিন রাবি, হয়তো অনেক রাবি বর্ণনা করেছেন ফি আসতে সনদিহি, সনদের গোড়াতে, সুমা ইয়ানফারিদু বি রিওয়ায়াতি রাবিন ওয়াহিদ আন উলাইকা রুয়াত, কিন্তু পরবর্তীতে একজন রাবি অথবা এক ধরনের রাবিরাই শুধু ওই রাবি থেকে আলাদা হয়ে গেছেন, আর কেউ বর্ণনা করেননি, তখন এটাকে বলা হবে গারিবে নিসবি, গারিবে নিসবি, গারিবে নিসবি, ঠিক আছে। মেসাল দিয়েছেন এখানে, মেসালের মিন আনওয়াইল গরিব নিসবি, এখানে এটাও লাগবে না, মিন আনওয়াইল গরিব নিসবি, গরিব নিসবির কিছু কিছু মেসাল বা কিছু কিছু প্রকার, প্রকার এখানে বলতেছে, এখানে এটা ঠিক কয় প্রকার এইভাবে বলে না, কয়েকটা প্রকার নিম্নে দেওয়া হলো। এক, তাফারুদু সিকাতিন বি রিওয়ায়াতিল হাদিস, যেমন হাদিস রিওয়ায়াতের ব্যাপারে একজন শুধু সেকা রাবি আছে, মনে করো একজন বর্ণনাকারী, মনে করো বুখারী রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণনাকারী অনেক রাবি আছে, কিন্তু একজন রাবি শুধু এই কথাটা বলেছেন, অন্য কোনো রাবি বলেন নাই, তখন আমরা এই কথাকে বলতে পারি তাফারুদু সিকা, যে একজন সেকা রাবি আলাদা বর্ণনা করেছেন হাদিসটাকে। তাকাউলিহিম লাম ইয়ারবিহি ইল সিকাতুন ইল্লা ফুলান, কোনো সেকা রাবি এটা বর্ণনা করে নাই অমুক ব্যক্তি ছাড়া,
অমুক ব্যক্তি ছাড়া কোন সাহাবী হাদিসটা বর্ণনা করেন নাই, এটাকে বলা হয় তাফাদ্দুল। সাকা মানে নির্ভরযোগ্য, নির্ভরযোগ্য। সাকা মানে নির্ভরযোগ্য, কোন নির্ভরযোগ্য রাবি বর্ণনা করে নাই এই হাদিসটাকে অমুক ব্যক্তি ছাড়া। আর এটা তাফাদ্দুর রাবি নান রাবি মাইয়া, একজন নির্দিষ্ট রাবি থেকে একজন নির্দিষ্ট রাবি বর্ণনা করা। যেমন এইভাবে বলা তাফাররাদা বিহি ফুলান আন ফুলান, এই হাদিস অমুক থেকে অমুকেই শুধু বর্ণনা করেছেন, আর কেউ বর্ণনা করেন নাই, এভাবে বলাটাও গারিবি নিসবি। আরেকটা হলো তাফাররুদ্দু আহলে বালাদিন আও আহলে জেহা, একটা দেশ অথবা একটা গ্রুপ শুধু ওই হাদিসটা বর্ণনা করেছে, আর কেউ বর্ণনা করে নাই, এটাকেও গরিবে নিসবি বলা হয়। যেমন যেমন হাদিস মুহাদ্দিসরা বলে থাকেন যে তাফাররাদা বিহি আহলু মক্কা, মক্কাবাসীরাই শুধু এই হাদিসের উল্লেখ করেছেন। আও আহলে শাম, আবার আবার খুললো কে, হ্যাঁ আবার ইব্রাহিম, ইব্রাহিম মিউট রাখো, মিউট রাখো ইব্রাহিম, মিউট রাখো। এরপরে তোমার দাল এর মধ্যে আছে তাফাররুদু আহলে বালাদিন আও জিহাতিন আন আহলে বালাদিন ওয়া জিহাতিন উখরা, একটা দেশের মানুষ অথবা একটা দিকের লোকেরা শুধু একটা নির্দিষ্ট দেশের থেকে বর্ণনাকারী আছেন। যেমন এগুলা হয়ে থাকে হাদিস বর্ণনা করার সময়, যেমন দেখা যায় এখন করোনা রোগ ছড়ায় ছড়ায়, এখান থেকে আমরা অনেক তথ্য উপাত্ত বলতে পারি, বলতে পারি মনে করো বাংলাদেশের করোনা একরকম, অন্য দেশের করোনা একরকম, এটা একটা উপাত্ত। আর একটা বলতে পারি যে বাংলাদেশে মৃত্যুর হার কম, অন্য দেশে মৃত্যুর হার বেশি, হ্যাঁ এই এই কারণ। তারপরে এই এরকম এরকম আলাদা আলাদা বৈশিষ্ট্য বর্ণনা করা, যেমন রেকর্ড, তুমি ক্রিকেটের রেকর্ড দেখলে প্রতিদিনই কোনো না কোনো রেকর্ড আছে, কেউ যদি শূন্য রানে আউট হয় শূন্য রানের রেকর্ড হয়, আবার দুই রানে আউট হলে এই দুই রানে এই 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 ব্যক্তির জন্য রেকর্ড হয়, তাহলে প্রতিটা খেলায় প্রতিটি জিনিসের ভিতরে কিছু না কিছু রেকর্ড হয়, এরকম তাফাররুদু, হ্যাঁ এটা আছে। তাফাররুদু আহলে বালাদিন আও জিহাতিন আন আহলে বালাদিন আও জিহাতিন উখরা কাকাউলিহিম তাফাররাদা বিহি আহলুল বসরা আও আন আহলিল মদিনা, হ্যাঁ মদিনাবাসীদের থেকে শুধু বসরাবাসীরা এটাকে রেওয়ায়াত করেছেন। তাফাররাদা বিহি আহলুস শাম আন আহলিল হেজাজ, সিরিয়াবাসীরা শুধু হেজাজবাসীদের থেকে এটা রেওয়ায়াত করেছেন, অন্য কেউ রেওয়ায়াত করেন নাই, তাহলে সেটাও এক ধরনের তাফাররুদে নিসবি বা গরিবে নিসবি। আমরা বলছি না গরিব দুই প্রকার, একটা গরিবে মতলব গরিবে নিসবি, এগুলো কতগুলো গরিবে নিসবির প্রকার, এটা কখনো পরীক্ষা আসে কখনো আসে না, এই জন্য আমি পড়াইছি এটা, দেখো কোথা থেকে শুরু হইলো, এই যে গরিবে নিসবি। আর মূলত কথাটা আরেকটু আগে থেকে গরিবে নিসবি বা ফরদে নিসবি, এটা মাকানাতিল গালাবা ফি আসনা ইসানাদি, মেসাল দরকার নাই, পরে বলছিলাম যে মিন আনওয়াইল গরিবে নিসবি, যে গরিবে নিসবির প্রকার তাফাররুদু সিকাতিন বি রাওয়ায়াতিল হাদিস, কোন নির্ভরযোগ্য রাবি কোন হাদিসের রাওয়ায়াত আলাদা করে বলা। তাফাররুদু রাবিন মাইয়ান আন রাবিন মাইয়ান, একজন নির্দিষ্ট রাবি আরেকজন নির্দিষ্ট রাবি থেকে আলাদা করে বলা, এটা। তারপরে তোমার নিচে আছে তাফাররুদু আহলে বালাদিন আও আহলে জিহাদিন, একটা দেশ অথবা একটা দিকের লোক আলাদা করে বর্ণনা করা। এরপরে তাফাররুদু আহলে বালাদিন আও জিহাদিন আন আহলে বালাদিন আও জিহাদিন উখরা, মানে একটা নির্দিষ্ট লোক আর একটা নির্দিষ্ট লোক থেকে বর্ণনা করা, এটাকে বলা হয় তাফাররুদু নিসবি, ঠিক আছে। আচ্ছা তাকসিমুন আখরা লাহু, গরিবে গরিবের আরেকটা প্রকার আছে আরেক দিক থেকে, এটা সুন্দর, গরিবুন মতনান ওয়া ইসনাদান আর গরিবুন ইসনাদান লা মতনান, এটা ঠিক আছে। গরিবুন মতনান ওয়া ইসনাদান, যে সনদেও গরিব মতনেও গরিব, মতন বলতে মূল মূল কথাটাকে বোঝায় মতন, যেমন ইন্নামাল আমালু বিনিয়াত, এটা হলো মতন, আর এর আগে যে সমস্ত লোকগুলোর নাম সেগুলো হলো সনদ। তো এমন হইতে পারে হাদিসটা যে সনদও গরিব মতনও গরিব, গরিবুন মতনান ওয়া ইসনাদান, সনদও গরিব মতনও গরিব। আরেকটা হলো গরিবুন ইসনাদান, সনদে গরিব কিন্তু মতনে গরিব নেই, কারণ মতন আরো এইরকম কাছাকাছি মতন আরো পাওয়া যায়, গরিবুন মতনান ও সনাদান, তাহলে মতন এই সনদের এইরকম আরেকটা গরিবের আরেকটা প্রকার। ওয়াল হাদিসুল্লাজি তাফাররাদা বিরওয়ায়াতি মতনিহি রাবি, একজন রাবি শুধু আলাদাভাবে বর্ণনা করেছেন, তাহলে সেটাকে বলা হবে গরিবুন মতনান ও সনাদান। আরেকটা হলো গরিবুন ইসনাদান লা মতনান, সেটা হলো সনদটা গরিব ঠিকই আছে কিন্তু মতনটা অন্যান্য জায়গায় পাওয়া যায়। আমার সময় শেষ, আবার আমরা জয়েন করি, ঠিক আছে, কি বলো সিয়াম, আবার জয়েন করি, জয়েন করে কিছুক্ষণ পড়ে পরে আমরা আলোচনা করি যে কখন আবার ক্লাস করা যায়, ঠিক আছে, আমার ক্লাস আর আরেক কিছুক্ষণ করি, তোমরা সবাই বা 11 জন আবার সবাই আসবে, 12 জন সবাই আসবে, ঠিক আছে, আমি এটা স্টপ করে আবার করতেছি।
স্যার অ্যাটেন্ডেন্স নিয়ে ফেললে স্যার ভালো। হ্যাঁ অ্যাটেন্ডেন্স আমার কাছে আছে, এই যে এটা রেকর্ড হয়ে যাচ্ছে তো, নাম আছে না? ওটা তো আছে, আগেরটাই আগেরটা দিয়ে ঢুকবে।